জয় মা দুর্গা দুর্গতী নাসিনী। তো মহাসপ্তমীর ব্লগে সন্ধ্যাবেলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত কন্টিনিউ ব্লগটা দেখার চেষ্টা করো। আমি ভাবলাম যে তোমরা ভাবছো ব্লগটা বোধহয় শেষই হতে গেল, কিন্তু তা না, এই শুরু হলো ব্লগটা। তবে এখন তো কপিরাইট দিয়ে দিচ্ছি, তাই কোনো মিউজিক দিলাম না, দিলে হয়তো আরও সুন্দর হতো ব্লগটা, কিন্তু দরকার নেই, কী দরকার। আমি ওই জন্য ভেবেই নিয়েছি যে আর আমি কোনো মিউজিক ইউজ করব না, তো নর্মালি যেমন নিজের ব্লগ তৈরি করি সেরকমই করব, ডেইলি ব্লগের মতো। আর জানো তো, ওখানে তো যেখানে আমরা পুজো দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের স্কুল, তো ওই যে মাম্মাম নাচ করবে, তো সেই জন্য মাম্মামের কস্টিউম পরিয়ে দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমি তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আমাদের দিকে দিতে এসেছে। তো আমাদের হাই স্কুলে হবে ওর নাচটা, সেখানেই আমরা চলে এসেছি। আর আমি যে শাড়িটা পরেছি ওটাও নতুন, আমার মায়েদের ওখান থেকে দিয়েছে নতুন শাড়ি। তো চলো আমরা এখন ভেতরে যাচ্ছি, আর বাবুসোনা আগেই চলে এসেছে ওর মামা দিদুনের সঙ্গে, তারা আনতে গিয়েছিলো, তো বাবুসোনা আগে থেকেই এসে গেছে। তো চলো আমরা ভেতরে যাচ্ছি। আর আমাদের এই যে পুজো মণ্ডপ কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা ভাই কিছুক্ষণ থাকবে বললো, মামামের নাচটার পর চলে যাবে বললো ডিউটিতে। আর মামামের দুটো নাচ আছে আজকে, দেখা যাক তাছাড়াও কটা করতে পারে। আর বাবুসোনা একটা আবৃত্তি বলবে বলেছে, চলো দেখি বাবু কেমন আবৃত্তি বলবে। বাবুসোনার আবৃত্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এইদিকে দেখো সবাই পুজো মণ্ডপে ধীরে ধীরে ভিড় জমিয়েছে, যারা আসছে তারাও দেখে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এই যে পরের পর পারফরমেন্সগুলো হচ্ছে সেগুলো সবই মামামের স্যারেরই ছাত্রছাত্রীদের হচ্ছে, তো সেই জন্য আমি এগুলো একটু দেখছিলাম আর তোমাদেরও শেয়ার করলাম একটু একটু করে। আর দেখো এখন চলছে, তো এটার পরে মামামের নাচ আছে তোমরা দেখো। তো দেখতে দেখতে মামামের নাচ শুরু হয়ে গেল, এটা ছিল ও কৃষ্ণা হ্যাঁ গানের নাচ। তো আমি এখানটা সাউন্ডটা অফ করে দিয়েছি, তার কারণ এটা ব্লগ, এটাতে সাউন্ডটা দিলে জানো তোমরা যে কপিরাইট এসে যাবে, তো সেই জন্য আমি দিলাম না এখানে ব্লগে সাউন্ডটা। আর আলাদা করে ডান্স পারফরমেন্সটা ডান্সটা না গান সহ দেবো ভাবছি, কিন্তু কী করবো ভেবে পাচ্ছি না, ওই তো একই সমস্যা, কপিরাইট দেবে, দিয়ে দেখব যা হয় হবে। তো দেখতে দেখতে দেখো এবার মান্তুও নাচছে, মানে আমার ভাইজি, তো ওর গানটা ছিল টিয়া 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 অজপাড়া গায়ে থাকে, ওরটাও সেম করেছি একটুখানি তোমাদের দেখানোর জন্য দেখিয়েছি আর কি। আর দেখো আমাদের পুজো মণ্ডপে এখানে কত ভিড় হয়েছে, আর অনেক লোকজন এসেছে, আর অনেকে মানে আলাদা করে শুধুমাত্র অনুষ্ঠান দেখবার জন্য এসেছে, আর সবাই পুজো দেখতেও আসছে মণ্ডপ দেখতে। তো চলো বাকিটা দেখাই। আর এই যে আমার পাশে বোনটাকে দেখছো, বোন না ভাগ্নি, তো ও আমাকে মামামকে সাজাতে আজকে লাস্টের গানের যে সাজটা ছিল সেটাতে হেল্প করেছে। তো মাম্মাম এই সাজটা সেজেছে, এটা হচ্ছে বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বলা যায়। তো দেখো কেমন লাগছে সাজটা, তো ও অনেকটাই হেল্প করেছে আমার আজকে, না থাকলে আমার সত্যি অসুবিধে হয়ে যেত একার পক্ষে সাজানো গোছানো সব কিছু, আবার সেই আগের ড্রেসগুলো সব নিয়ে রাখা ব্যাগের মধ্যে। তারপর বাবুসোনাকে একবার করে লক্ষ্য করছিলাম, বাবুসোনা বেরিয়ে যাচ্ছিল গ্রিন রুম থেকে, তো ও ছিল বলে অনেকটাই হেল্প হয়েছে। ও বললো যে মাইমা আমি বোনকে সাজিয়ে দেবো, আমি বললাম ঠিক আছে চলো বলে ওকে ভেতরে নিয়ে গিয়েছিলাম। তারপর দেখো দেখতে দেখতে মামামের নাচটা হয়ে গেল, আর আমরা এখন হচ্ছে দাদা বললো যে দাদা বৌদি সবাই এসেছিলো, তো ওদের নিয়ে এখন আমরা রেস্টুরেন্টে এসে গেলাম। আর একটু একটু করে ব্লগ করেছি যতটা পেরেছি, কারণ একটা বড় ব্যাগ আমার সঙ্গে আছে, তার সঙ্গে ছেলে মেয়ে, তো সেই জন্য সব কিছু সামলেই যতটুকু হয় আর কি। আর মামামকে ড্রেসগুলো পুরো চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এলাম। আর আমরা এখন বসে আছি, কিছু খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণই এসেছি, যেমন 6:30 থেকে আমরা বেরিয়েছি, তো এখন প্রায় 8:30 বেজে গেছে, তো বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে সঙ্গে আমাদেরও, তাই আমরা ভাবলাম যে কিছু খেয়ে নিই এখানে।
আর দেখো যেখানেই যাই সেখানেই এখন মাইক চলছে, গান চলছে, টিভি চলছে। এখানেও দেখলাম টিভি চলছে সমানে। এখন দেখো সবাই তো, অনেক লোকজন এসেছে এখানে, তো পুজোর সময় সবাই আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এ করছে, তো এখানে টিভিটা চলছে। আমি যদি আমার শুধু একার জন্য বলি যে বন্ধ করে দাও, সেটা কি আর হয়, সম্ভব নয়। তাই আমি সাউন্ডটা অফ করে দিলাম, কিছু করার নেই। আর এখানেও কোনো কথা বললাম না, আমরা সব একটু করে এমনি ভিডিও করে নিলাম, আর কি করব। আর মা আমার পাশে বসেছিল, মা আমাকে খাইয়ে খাইয়ে দিচ্ছিল একটু একটু আর কি। তা আমি ভিডিও করছিলাম, দেখে মান্তু ছুটে ছুটে আসছে, বলছে ভীষ্মনিমার তোমার ভিডিওতে নেবো বলে ভিডিওতে এসে এই যে দেখা করছিলো আর কি। আর বাবুসোনার তো আইসক্রিমের শেষ নেই, জুস খেলো, আইসক্রিম খেলো, তবুও ওর পূরণ হয় না, মন ভরে না, আবার এসে আইসক্রিম দেখছে। তো চলো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। দাদার সঙ্গে একটু মজা করছিলাম, ও বলছিল যে হচ্ছে বিল নাকি আমি দেবো, আমি বলছিলাম ঠিক আছে দিয়ে দেবো, আমাদের দিকে না দিয়েও পালিয়ে যাচ্ছিলো, এইরকম করছিল আর কি। আর এই দেখো ওদের কত মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, চারিদিকে লাইটিং করা আছে, তো সেটার জন্য বাচ্চাদের খুবই আনন্দ লাগছে। যেমন আমাদের ভালো লাগে, তার থেকেও বেশি বাচ্চাদের অনেক ভালো লাগে এইসব লাইটিং দেখতে। আর আমাদের পুজো মণ্ডপটা তোমাদের একটু সামনে থেকে দেখালাম, আর আমরা আবার এলাম মণ্ডপে, তার কারণ দাদা বৌদি আরে বাড়ি চলে গেল, আর আমাদের বাড়িতে মাকে নিয়ে যাব, তো আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব এখন। তো তার আগে আমি বললাম যে আমি তো এখনও ঠাকুরই দেখলাম না, তো মা বললো যে চল তাহলে আমরা ঠাকুরটা দেখে নিই, আর তুই যদি কোনো ভিডিও ভিডিও করিস তো করে নে, তারপরেই না হয় যাবো। এখন প্রায় 9টা বেজে গেছে, তো সেই জন্য আমরা চলে এলাম ঠাকুর প্রণামটা করে নিয়ে, তারপর একটু দেখে নিয়ে তারপর চলে যাব। বাবুসোনা এখানে এসে ঘন্টা পেয়ে গেছে, তো ও বলছিল মা আমি ঘন্টাটা বাজাবো, আমি বললাম ঠিক আছে বাজাও। তো অনেকটাই ফাঁকা ছিল, খুব বেশি মণ্ডপে ভিড় থাকেনি সপ্তমীর দিনকে, আমাদের এখানে বিশেষ করে, অন্য জায়গায় হয়তো হচ্ছে, কিন্তু আমি সপ্তমীর দিনকে কখনো বেরোই না। ষষ্ঠীর দিনকে বেরোই, মানে আগের বছর ষষ্ঠীর দিনে বেরিয়েছিলাম, এবছর ষষ্ঠীর দিনেও হলো না। তোমাদের দাদা ভাইয়ের একদম অষ্টমীর দিনে ছুটি আছে, তো অষ্টমীর দিনে বেরোবো ভাবছি, দেখা যাক কী হয়। যদি বেরোই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো একটু একটু করে। আর এই দেখো আমাদের মণ্ডপটা তোমাদের পুরোটা একটু একটু করে দেখাই। আর এই যে বাবুসোনা ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে, তো চলো আমরা হচ্ছে সব ই করে নিয়েছি, আর বাবার জন্য জিলিপি নেব। মণ্ডপ থেকে বেরিয়ে এসে একটা দোকান ছিল, সেটা আমার বাপের বাড়ির ওখানে, তো ওদের ওই জন্য জিলিপি খেতে দিয়েছে হাতে, দাদু দিদা হয় সম্পর্কে। তো জিলিপি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, অনেকগুলো টোটোও দেখলাম, কিন্তু তারা কেউ যাবে না বললো। তারপরে আমরা যখন আসছিলাম হেঁটে হেঁটে, একটা টোটো দেখতে পেয়ে দাঁড় করালাম, কারণ বাচ্চারা অনেকক্ষণ ওখানে ছোটা দৌড়া করেছে, ওরাও হাঁটতে পারবে না হয়তো আর একটুখানি, কিন্তু তবুও টোটোতে গেলে আমাদের ভালো লাগবে। আর প্রচণ্ড গরম, তো দেখো দেখতে দেখতে অনেকটা চলেই এলাম আমরা, তো বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর সবাই চেঞ্জ করে নিয়েছি, আমি এখন চেঞ্জ করে আমার পুরো ঘাটাঘাটি, আর একটা টোটো পেলাম তাই ওখান থেকে উঠে পড়লাম, কারণ এতটা আমাদের রাস্তাটাও হয়তো কম, কিন্তু বাচ্চাদের নিয়ে এবারে হেঁটে হেঁটে আসা এতক্ষণ ধরে খুবই অসুবিধা হয়ে যাবে, তাই জন্য হচ্ছে টোটোটাই করে চলে এলাম। আর একটু তাড়াতাড়িও হলো, আর গরম লাগছে তো প্রচুর, ওরাও এসে চেঞ্জ করতে চাইছে। এখন বেজে গেছে 10:30, তো চলো বাবাকে খেতে টেতে দিই। আর আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, বাবার জন্য যে ঝিলিপি টিলিপি নিয়ে এসেছি, আর একটা কী বলে একটা যাই হোক সেটা নিয়ে এসেছি, নাম জানি না আমি, তো চলো খেতে দিয়ে দিই। তারপরে আর আজকে ভিডিওটা বড় করছি না, টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই ফুলটা মাথায় নিয়েছিলাম, কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে বলতে টাটা, আবার কালকে বেরোবো তখন দেখাবো। শুভ সপ্তমী অষ্টমীর আগাম শুভেচ্ছা রইলো সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তাড়াতাড়ি অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে দিও সবাই আমার বান্ধবীরা। টাটা।